নমস্কার বন্ধুরা, শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আর আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড আচার্য ডক্টর শ্রী সুব্রত শাস্ত্রী। আপনাদের সঙ্গে আলোচনা করব আগামীকাল অর্থাৎ 24 মার্চ 2022 বৃহস্পতিবারের রাশিফল। বৃহস্পতিবার মানেই দেবগুরু বৃহস্পতি এবং সেই সাথে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বার। তাই দিনের শুরুতেই আপনারা ওম নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপ করে দিন শুরু করুন, অত্যন্ত শুভ ফল আসবে আপনাদের। রাশিফল শুরু করার আগেই আপনাদের সঙ্গে আলোচনা করব এদিনের পঞ্চাঙ্গের বিষয়ে। 24 মার্চ 2022 বৃহস্পতিবার সূর্যোদয় ঘটবে সকাল 5:37, সূর্যাস্ত সন্ধ্যা 5:49। তিথিতে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি থাকবে সম্পূর্ণ দিন। রাত্রি 12:09 পর অষ্টমী তিথি শুরু হবে। চন্দ্রদেব বুধের নক্ষত্র অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্রে গোচর করবে সন্ধ্যা 5:30 পর মূলা নক্ষত্রে গোচরের পরিবর্তন ঘটাবে। এদিন চন্দ্রদেব অবস্থান করবে বৃশ্চিক রাশিতে, সন্ধ্যা 5:30 পর ধনুরাশিতে গোচর করবে। রবিদেব অবস্থান করছে মীন রাশিতে, দেবগুরু বৃহস্পতি এবং বুধ একই সঙ্গে অবস্থান করছে কুম্ভ রাশিতে। মকর রাশিতে অবস্থান করছে শনিদেব এবং সেই সাথে মঙ্গল এবং শুক্র। বৃষ রাশিতে অবস্থান করবে রাহু এবং বৃশ্চিক রাশিতে অবস্থান করবে কেতু। ঠিক এমনই গ্রহগত অবস্থান অনুসারে আমরা দেখে নেব এই বিশেষ দিনের বিশেষ রাশিফল সম্পর্কে। তাছাড়া এদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ সময়ের বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল 11:19 থেকে 12:07 পর্যন্ত এবং অমৃতকাল থাকছে সকাল 9:12 থেকে 10:43 পর্যন্ত। রবিযোগ থাকবে সকাল 5:37 থেকে সন্ধ্যা 5:30 পর্যন্ত। তবে রাহুকাল থাকবে দুপুর 1:14 থেকে 2:46 পর্যন্ত। তাই এই সময় আপনারা কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করবেন না। এদিনের দৃশাশূল থাকবে দক্ষিণ দিক, তাই দক্ষিণ দিকের অভিমুখে কোনো শুভ যাত্রা আপনারা করবেন না। দ্বাদশ রাশিচক্রের প্রথম যে রাশির কথা আলোচনা করব তা হলো মেষ রাশি। মেষ রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ চন্দ্রদেব আপনাদের রাশির সাপেক্ষে অবস্থান করবে অষ্টমভাবে, তবে সন্ধ্যা 5:30 পরে আপনাদের রাশির সাপেক্ষে নবমভাবে গোচর করবে। তাই আপনারা এই বিশেষ দিনে অষ্টম এবং নবমভাবের গোচরের ফল পাবেন। দ্বাদশ রাশিচক্রের প্রথম রাশি হল মেষ রাশি। মেষ রাশির অধিপতি মঙ্গল এই বিশেষ দিনে দশম গৃহে অর্থাৎ মকর রাশিতে শনি এবং শুক্রদেবের সঙ্গে গোচর করছে। দিনের শুরুটা আপনাকে অবশ্যই একটু ভেবেচিন্তে এগোতে হবে। কর্মক্ষেত্রে কিছু বাধা থাকবে, সিনিয়রদের সঙ্গে খুব মেপেজুকে কথা বলুন, কোনো বিরোধিতায় যাবেন না। লেনদেন সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন দিনের শুরুতেই। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে, তাই আলাপ আলোচনার মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন। প্রেম এবং রোমান্সের ক্ষেত্রে দিনটি খুব একটা ভালো হচ্ছে না। সামাজিক জীবনে আপনারা অবশ্যই খুব ভালোভাবে এগিয়ে চলুন। খাদ্য গ্রহণের বিষয়ে সতর্ক থাকুন দিনের শুরুতেই, কিছুটা উদ্বেগ ভয় আপনাকে সমস্যায় ফেলতে পারে। তাছাড়া এই বিশেষ দিনে আপনারা অবশ্যই শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, হতাশা কোনোভাবেই আপনাকে যেন সমস্যায় না ফেলতে পারে। তবে সন্ধ্যা 5:30 পরে চন্দ্রদেব আপনার রাশি সাপেক্ষে নবম গৃহে গোচর করবে, সেই সময়ে আপনাদের অপেক্ষাকৃত শুভ ফল আসবে। নবম গৃহে চন্দ্রদেব আপনাদের কিছুটা কর্মক্ষেত্রে ধীর গতি করলেও আপনারা অবশ্যই সিনিয়রদের পরামর্শ অনুসারে এগোতে পারলে ভালো ফল পাবেন। পরিশ্রম একটু বাড়বে ঠিকই, কিন্তু পরিশ্রম অনুসারে ধীরে ধীরে ফল প্রাপ্তির যোগ তৈরি হবে। নিজের খ্যাতির বিষয়ে অবশ্যই খেয়াল রাখুন, শত্রুপক্ষ অবশ্যই সক্রিয় থাকবে। খাবার দাবারের বিষয়ে খেয়াল রাখুন, অর্থ বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে অবশ্যই অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন। দাতব্য কোনো কাজ কিংবা ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত থাকলে অবশ্যই আপনাদের সুনাম বৃদ্ধি পাবে, ঈশ্বরের আশীর্বাদ পাবেন। এদিন দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে একটু মেজাজকে নিয়ন্ত্রণ করুন। সন্তানের সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করুন, কোনোভাবেই তর্ক বিতর্কের মধ্যে যাবেন না। দুশ্চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করুন, ক্লান্তি আপনাকে কিছুটা ভোগাতে পারে। যারা পড়াশোনা করছেন তারা পড়াশোনার প্রতি অবশ্যই খেয়াল রাখুন, যারা রিসার্চ সংক্রান্ত বিষয়ে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল আসবে। অকাল্ট সায়েন্স কিংবা আধ্যাত্মিক পূর্ণ কাজকর্মের সঙ্গে যুক্ত থাকলে অত্যন্ত ভালো ফল আসবে আপনাদের। পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখা অত্যন্ত জরুরি এই বিশেষ দিনে। যারা বিদেশের সঙ্গে কাজকর্ম করতে ইচ্ছুক এই সময় কিন্তু যোগাযোগ তৈরি হতে পারে, তা ব্যবসা হতে পারে বা চাকরি বাকরি সংক্রান্ত বিষয় হতে পারে। সন্ধ্যার পরবর্তী সময়ে আপনার দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে কিছুটা শুভ ফল আসবে। আত্মীয় পরিজনের সঙ্গে কোনোভাবেই তর্ক বিতর্কে যুক্ত হবেন না। সামাজিক জীবনের ক্ষেত্রে আপনারা অবশ্যই মেপেজুকে কথা বলুন। এই বিশেষ দিনে মেষ রাশির জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, অশ্বিনী নক্ষত্রের জাতজাতিকারা এবং ভরণী নক্ষত্রের জাতজাতিকারা অত্যন্ত শুভ ফল পাবেন। তবে
কৃত্তিকা নক্ষত্রের জাতকজাতিকারা আজ একটু সতর্ক থাকুন। তবে সন্ধ্যা 5:30 পরে কৃত্তিকা নক্ষত্রের জাতকজাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফল আসবে। আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 9, শুভ রং হবে গাঢ় লাল বর্ণ। এদিন আপনারা অবশ্যই মা মহালক্ষ্মী এবং সেই সাথে ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করুন, অত্যন্ত শুভ ফল আসবে আপনাদের। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো বৃষ রাশি। দ্বাদশ রাশিচক্রের দ্বিতীয় রাশি হলো বৃষ। আপনার রাশির অধিপতি শুক্রদেব এই বিশেষ দিনে মকর রাশিতে মঙ্গল এবং শনিদেবের সঙ্গে গোচর করছে। চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে অবস্থান করছে সপ্তম গৃহে। তবে সন্ধ্যা 5:30 পরে অষ্টম ভাবে গোচরের পরিবর্তন ঘটবে, তাই দিনের শুরুটা কিন্তু আপনাদের অত্যন্ত ভালো হচ্ছে। সপ্তম ভাবে চন্দ্রদেবের অবস্থান আপনার ব্যবসা সংক্রান্ত এবং কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ তৈরি হবে। যারা দেশি বা বিদেশি কোম্পানির সঙ্গে লেনদেন করতে চাইছেন তারা দিনের শুরুতেই করে ফেলুন। এদিনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। প্রতিযোগিতা অবশ্যই থাকবে, তবে আপনার ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি হবে। শত্রুপক্ষ অনেক বেশি সক্রিয় থাকবে, তাই সতর্কতার সঙ্গে আপনাদের এগোতে হবে। অর্থপ্রাপ্তির বিষয়ে শুভ ফল আসতে চলেছে আপনাদের। প্রেম, রোমান্স এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন। সন্তানের কাছ থেকে সুখবর আসতে পারে, সামাজিক জীবন আপনারা উপভোগ করবেন, নতুন বন্ধুত্ব তৈরি হতে পারে এই সময়। ভালো খাদ্য গ্রহণ, ভালো আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ প্রাপ্তির যোগ তৈরি হবে। এদিনে সামগ্রিক তৃপ্তি প্রাপ্তির যোগ তৈরি হতে পারে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তবে অধিক নেশার দ্রব্য গ্রহণ করবেন না, তাতে সমস্যা বাড়বে। ছোটোখাটো ভ্রমণের যোগ তৈরি হতে পারে, যা আপনার কর্মক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে পারে। বৃষরাশি জাতকজাতিকাদের ক্ষেত্রে বলবো, আচরণের ক্ষেত্রে আপনারা অবশ্যই নমনীয় থাকুন। কোনোভাবেই খিটখিটে আচরণ করবেন না, তাতে আপনার মর্যাদা কমবে। আপনারা যদি কোনো কর্মক্ষেত্রে যুক্ত থাকেন আপনার দপ্তরে ভালো খবর আসতে পারে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে গ্রাহকদের সঙ্গে সম্পর্কের উন্নতি, লেনদেন বৃদ্ধি পাবে। এই সময় নিজের ইমেজকে ঠিক রাখার চেষ্টা করুন। পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে অত্যন্ত শুভ ফল আসবে। নতুন সম্পর্কের বিষয়ে যোগাযোগ তৈরি হতে পারে, তাই প্রেমের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন দিনের শুরুতেই। তবে দিনের শেষার্ধ অষ্টমভাবে চন্দ্রদেবের গোচর হবে সন্ধ্যা 5:30 পর। সেক্ষেত্রে কিছুটা ঝামেলাপূর্ণ দিন হতে পারে, তাই খুব ভেবেচিন্তে দিনের শেষার্ধ আপনারা অবশ্যই এগিয়ে যাবেন। কোনো খারাপ খবর আপনারা পেতে পারেন। রাত্রিতে ভ্রমণ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেবেন না। পরিবারের সঙ্গে অবশ্যই ভালো সম্পর্ক বজায় রাখুন। রাত্রিতে বাইরের খাবার দাবার অবশ্যই এড়িয়ে চলুন এবং অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিসপত্র গুছিয়ে রাখুন। চুরি বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, গাড়ি চালানোর বিষয়ে সতর্ক থাকুন। অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে সন্ধ্যার পরবর্তী সময়ে আর্থিক লেনদেন করুন, তা না হলে সমস্যা তৈরি হবে। যে কোনো চুক্তির বিষয়ে দিনের শুরুতেই করে ফেলুন। সন্ধ্যা 5:30 পর থেকে গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর আপনারা করবেন না, তাই সার্বিক দিক থেকে এই দিনটি আপনাদের মিশ্র ফল নিয়ে আসতে পারে। বৃষরাশির জাতকজাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনার রাশিতে রোহিণী নক্ষত্রের জাতকজাতিকারা অত্যন্ত শুভ ফল পাবেন। তবে সন্ধ্যা 5:30 পর থেকে কৃত্তিকা নক্ষত্রের জাতকজাতিকারা এবং মৃগশিরা নক্ষত্রের জাতকজাতিকারা শুভ ফল পেতে থাকবেন। আপনাদের ক্ষেত্রে সাদা বর্ণ অত্যন্ত শুভ হবে, 6 সংখ্যা ব্যবহার করুন। ভগবান লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনাতে অত্যন্ত শুভ ফল আসবে আপনাদের। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো মিথুন রাশি। দ্বাদশ রাশিচক্রের তৃতীয় রাশি হলো মিথুন। আপনার রাশির অধিপতি বুধ এই সময় নবম ভাবে দেবগুরু বৃহস্পতির সঙ্গে কুম্ভ রাশিতে গোচর করছে। চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে অবস্থান করবে ষষ্ঠ এবং সপ্তম ভাবে। দিনের শুরুতেই ষষ্ঠ ভাবে চন্দ্রদেব গোচর করছে, তাই কর্মক্ষেত্রে আপনারা অনেকটা এগিয়ে থাকবেন। প্রতিযোগিতা আপনার অনুকূলে থাকবে, শত্রুপক্ষ পরাজিত হবে। লেনদেন সংক্রান্ত বিষয়ে শুভ ফল আসবে আপনাদের। উদ্যম এবং উদ্যোগের বশবর্তী হয়ে আপনারা অনেকটাই এগিয়ে যাবেন। কর্মক্ষেত্রে স্বাচ্ছন্দ্য এবং গতি আসবে। এই সময়ে অর্থ সংক্রান্ত বিষয়ে শুভ ফল পাবেন, পুরানো কাজগুলি সেরে ফেলবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পুরানো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন আসতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি, সেই সাথে দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবন আপনার অনুকূলে থাকবে। নতুন যারা প্রেম ভালোবাসার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো ফল আসতে চলেছে। তাছাড়া এদিনে শরীর স্বাস্থ্য আগের থেকে অনেকটা ভালো থাকবে। তবে অপ্রয়োজনীয় চিন্তাভাবনা এবং রাগ থেকে আপনারা দূরে থাকুন, কোনোভাবেই তর্ক বিতর্কের মধ্যে যাবেন না। যারা ঊর্ধ্বতন দপ্তরের সঙ্গে কাজকর্ম করছেন খুব ভেবেচিন্তে আজ আপনারা সিগনেচার করুন। পড়াশোনা সংক্রান্ত বিষয়ে ব্যয় কিন্তু বাড়বে, শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু খেয়াল রাখুন, কারণ সিজনাল পরিবর্তন একটু সমস্যার কারণ হবে। বড়সড় সমস্যা আজ কিছু হচ্ছে না। খাবার দাবারের বিষয়ে অবশ্যই ঘরোয়া খাবার দাবার খাওয়ার চেষ্টা করুন। বাইরের তেল মশলা জাতীয় খাবার দাবার এড়িয়ে চলাটাই ভালো। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কোনো ভালো
অনুষ্ঠানে যোগদানের বিষয়ে বিশেষ শুভ যোগাযোগ তৈরি হতে পারে। উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে শুভ ফল আসতে পারে আপনাদের। যারা গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা প্রশংসিত হতে পারেন। ছোটোখাটো ব্যবসাতে আয়ের পরিমাণ অনেকটাই বাড়বে এবং নতুন উৎস থেকে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। আপনারা যদি ঋণের সঙ্গে যুক্ত থাকেন সেখান থেকে মুক্তির বিশেষ পথ আপনারা খুঁজে পাবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা আজ অত্যন্ত শুভ ফল পাবেন। তবে সন্ধ্যা 5:30 পর মৃগশিরা এবং পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য শুভ ফল আসবে। আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 4, শুভ রং হবে ধূসর বর্ণ। এদিন শ্রী গণপতি দেবের পূজার্চনার পাশাপাশি ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর পূজার্চনাতে শুভ ফল আসবে আপনাদের। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম এই বিশেষ ভিডিওতে, আগামী 24 মার্চ 2022 বৃহস্পতিবার মেষ রাশি, বৃষ রাশি এবং মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কী ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে এই বিশেষ দিনে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।